জয় নিতাই। মহাপ্রভু ও দ্বাদশ বিগ্রহের অলৌকিক লীলা প্রসঙ্গে আজ আমাদের তৃতীয় নিবেদন রেমুনার ক্ষীরচোরা গোপীনাথের অলৌকিক লীলামাধুরী। হাওড়া স্টেশন থেকে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর বা বালাসোর স্টেশনের দূরত্ব 232 কিমি, আর বালেশ্বরের থেকে আরও 10 কিমি পশ্চিমে রেমুনা গ্রাম অবস্থিত। ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে যুদ্ধে বধ করার পর যখন অযোধ্যায় ফিরছিলেন, তখন সীতাদেবী পথে ঋতুমতি হন। সে সময় 4 দিনের জন্য তারা বিশ্রাম নেন এই রেমুনাতে। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান শ্রী রামচন্দ্র, তাই এই স্থানকে রমণীয় আখ্যা দেন। সেই রমণীয় শব্দ থেকেই এই স্থানের নাম হয় পরবর্তীতে রেমুনা। রেমুনাতে সপ্তসরা নামে একটি জলপ্রবাহ দেখা যায়। এটি রামচন্দ্রের হাতেই সূচিত হয়েছিল। সীতাদেবীর স্নানের জন্য জলের দরকার ছিল, কিন্তু কাছাকাছি কোথাও জলের উৎস না থাকায় রামচন্দ্র 7টি শর ভূমিতে নিক্ষেপ করে এবং নিক্ষেপ করে মা গঙ্গাকে আনেন সে স্থানে। তারপর থেকেই তার নাম সপ্তসরা। এখনও সপ্তসরা নদীর খাত দেখতে পাওয়া যায়। বর্ষাকালে দুকুল ছাপিয়ে স্রোতস্বিনী রূপ ধারণ করে এটি। সপ্তসরা নদীর তীরে বানাসুরের হাতে স্থাপিত শিবলিঙ্গ ও গ্রামে চণ্ডীদেবীর পূজা এখনও হয়। তারা গর্গেশ্বর ও রামচণ্ডী নামে প্রসিদ্ধ। এবার গোপীনাথের বিগ্রহ প্রসঙ্গ। প্রথম থেকেই কিন্তু রেমুনাতে ছিল না এই বিগ্রহ। গোপীনাথ বিগ্রহ চিত্রকূট পর্বতে শ্রীরামচন্দ্রের নিজের হাতে নির্মিত। কিভাবে নির্মিত হয় তার এক সুন্দর কাহিনী আছে। রসিকানন্দ প্রভুর শিষ্য কিশোরানন্দ গোস্বামী রচিত শ্রুতিসার পুঁথি থেকে জানা যায় যে ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র যখন পিতৃ আজ্ঞায় অযোধ্যা ত্যাগ করে বনবাসে চলে যান, তখন প্রথমে পথে চিত্রকূট পর্বতে তারা অবস্থান করেন। সে সময় একদিন ভীষণ বর্ষায় তপবনের ঋষিদের গরুগুলো ছুটে বেড়াচ্ছে দেখে রামচন্দ্র হাসছিলেন আপন মনে। সীতাদেবী জিজ্ঞাসা করেছিলেন সেই মধুর হাসির কারণ কী। তখন রামচন্দ্র সীতাদেবীকে বলেন যে গাভীদের ছোটাছুটি দেখে আমার দ্বাপর যুগের গোপালন লীলার কথা মনে আসছে, তাই তিনি হাসছেন। এ কথা শুনে তো সীতাদেবীও সে দৃশ্য দেখতে চাইলেন। তখন রামচন্দ্র 1 সপ্তাহ সময় চেয়ে নিলেন তার কাছে, তাকে এই সুন্দর মনোরম দৃশ্যটি এঁকে দেখাবেন বলে। সীতাদেবীও তো রাজি হলেন, কিন্তু 4 দিনের মধ্যেই অধৈর্য হয়ে পড়লেন তিনি। তখন রামচন্দ্র ধনুকের স্বরের অগ্রভাগ দিয়ে বানানো অসম্পূর্ণ চিত্রটিকেই দেখালেন তাকে। সীতাদেবী দেখলেন একটি কালো পাথরের খণ্ডের উপর ত্রিভঙ্গ ভঙ্গিমায় বংশীধারী শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সাথে 8 সখী, 4 জন নর্ম সখা ও 12 ধেনু। উপরের দিকে বিগ্রহের ডান দিকে শ্রী বলরাম ও মুষ্টিক, আর বাদিকে শ্রীকৃষ্ণ ও চানুর, মাঝে জম্বুফলের উপর অনন্ত সজ্জা। সীতাদেবী সেই বিগ্রহ দেখে ভীষণ খুশি হলেন এবং পরম যত্নে শুরু করে দিলেন সেবা পূজা। আর তার হাতের স্পর্শেই প্রাণ পেয়ে গেলেন বিগ্রহ। পরবর্তীকালে রামচন্দ্র অপ্রকট হওয়ার পর পিতামহ ব্রহ্মা সেই বিগ্রহের পূজা করেন। তখন কিন্তু নাম গোপীনাথ ছিল না। উড়িষ্যার মহারাজা লাঙ্গুলি নরসিংহদেবের মহারানী এই নামকরণ করেন। একবার লাঙ্গুলিদেব
তীর্থ পর্যটন করতে বেরিয়েছিলেন। চিত্রকূট পর্বতে এসে এই গভীর অরণ্যে এই অপরূপ বিগ্রহ দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু কোথাও কোনো পূজারীকে দেখতে না পেয়ে স্থির করলেন যে তিনি নীলাচলে নিয়ে আসবেন সেই বিগ্রহকে। আসলে পূজা তো করতে আসেন রোজ প্রজাপতি ব্রহ্মা, তিনি পূজা করে আবার ব্রহ্মলোকে ফিরে যেতেন। বিগ্রহ নিয়ে পথে যখন রেমুনা এলেন রাজা, তখন দৈবাদেশ হলো যে বিগ্রহকে রেমুনাতে প্রতিষ্ঠা করতে হবে। তাই 1004 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিন মহা সমারোহের সাথে রেমুনায় প্রতিষ্ঠিত হয়েছিল এই শ্রীকৃষ্ণ বিগ্রহ। তখন নাম রাখা হয় শ্রী গোপীনাথ। এরপর অনেক সময় চলে গেছে, তারপর এক সময় কালাপাহাড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিগ্রহকে অনন্ত সাগরের, অর্থাৎ যা বর্তমানে চিল্কা হ্রদ নামে প্রসিদ্ধ, তার জলে লুকিয়ে রাখা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করার স্বপ্নাদেশ পান শ্রী রসিকানন্দ প্রভু। শান্তিপুরের শ্রী অদ্বৈত প্রভুর আদেশ অবতার শ্রী শ্যামানন্দ প্রভুর প্রিয় শিষ্য সেবক ছিলেন এই রসিকানন্দ। আদেশ অনুযায়ী জল থেকে তুলে গোপীনাথ বিগ্রহকে আবার প্রতিষ্ঠা করেন তিনি রেমুনায়। বর্তমানে গোপীনাথের ডান দিকে যে মদনমোহন বিগ্রহ আর বাম দিকে যে গোবিন্দদেবের বিগ্রহের দর্শন পাওয়া যায়, তারা রসিকানন্দ প্রভুর পরবর্তী কোনো শিষ্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। তবে তাদের কোথা থেকে যে আনা হয় সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। রেমুনায় গোপীনাথের মন্দির প্রাঙ্গণে রসিকানন্দ প্রভুর ভজনস্থলী ও সমাধিপীঠ রয়েছে। ভক্তের হৃদয়ের সবসময়ের প্রধান বাসনা হল ভগবানকে নববিধা ভক্তি সহকারে সেবা করা, অর্থাৎ মনে সুন্দর ভাব নিয়ে ভগবানের রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন করা, তাকে সবসময় স্মরণ করা, তাকে বন্দনা করা, অর্চনা করা, তার পাদসেবন করা, তাকে নিজের পরম বান্ধব পরম আত্মীয় ভেবে তার চরণে নিজেকে সঁপে দেওয়া। ভক্ত সবসময় চান তার পূজিত শ্রী বিগ্রহের অধরের কোণে পরিতৃপ্তির হাসির ঝিলিক থাকে যেন। সেই জন্যই তার সতত সজাগ অনুরাগের খেয়াল থাকে বিগ্রহের প্রতি। অর্চা বিগ্রহকে শয়ন থেকে তুলে মঙ্গল আরতি করে স্নান অভিষেক করিয়ে বস্ত্র পরিয়ে শৃঙ্গার করিয়ে সারা দিন রাতে একাধিকবার ভোগ নিবেদন করে আরতি করে পত্রপুষ্প নিবেদন করে কীর্তনের দ্বারা ভগবানের স্তুতি করে রাত্রে আবার তাকে শয়ন দিয়ে ভক্ত অনন্ত সুখ অনুভব করেন। আর আশ্চর্যের বিষয় হলো এই যে ভক্ত বৎসল ভগবানও কিন্তু সদা তৎপর থাকেন যে কী করলে তার ভক্তও সুখী হবেন। তাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, অনন্যশ্চিন্তন্তুমাং যে জনাপর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্। অর্থাৎ অনন্য চিত্ত হয়ে সদা আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করে ও আমাতে নিত্য যুক্ত থাকে, সেই সমস্ত ভক্তের যোগক্ষেম আমি বহন করি। সত্যি এ কথা ভাবলে অন্তর ভরে যায় এই ভেবে যে, আহা, ভক্তপ্রাণ ভগবানও ভক্তের জন্য এত ভাবেন। ভক্তদের যেমন ভগবানের সেবা করে আনন্দ হয়, তেমনি ভগবানেরও ভক্তের সেবা করে আনন্দ হয়। তাই তো তিনি বলেছেন, ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজম্যহম্।
অর্থাৎ যে আমাকে যেমনভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবেই ভজনা করি। ভক্ত যেমন ভগবানকে খাওয়াতে ভালোবাসেন, তেমন ভক্তকে খাইয়েও ভগবান যে সুখ পান এবং ভক্ত মনের সব অভিলাষ তিনিই পূরণ করেন তারই অমোঘ নিদর্শন হল এই রেমুনায় গোপীনাথের এক অলৌকিক লীলা। ভক্তের মনোবাসনা পূরণ করতে গিয়ে চোরও হয়েছেন তিনি, তাই তো তার নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। কার জন্য, কেন, কিভাবে, এবার সেসব আমরা জানব। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর প্রসিদ্ধ বৈষ্ণব মহাজন ছিলেন মাধবেন্দ্রপুরী। শ্রীমন মহাপ্রভুর শ্রী গুরুদেব ছিলেন ঈশ্বরপুরুজি, আর ঈশ্বরপুরুজির গুরুদেব ছিলেন তিনি। অর্থাৎ মাধবেন্দ্রপুরীজি হলেন মহাপ্রভুর পরম গুরুদেব। তারই কণ্ঠে মৃত্যুকালে গোপীপ্রেমের প্রগাঢ় আত্মীস্বরূপ প্রথম ধ্বনিত হয়। ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ, কদা অবলোকস্যে হৃদয়ং তদ লোককাতরতং দ্বৈত ব্রাহ্মতি কিঙ্করয়ম মহম। হে দীনজনের প্রতি দয়াদ্র চিত্ত, হে মথুরার অধীশ্বর, কবে দর্শন দান করবে আমায়? আমি এই অস্থির দশাগ্রস্ত হৃদয়ে এখন কি করি? এই মহাবৈষ্ণবের শিষ্যদের মধ্যে শ্রীপাদ পরমানন্দপুরী, ঈশ্বরপুরী, রঙ্গপুরী, পুণ্ডরীক বিদ্যানিধি, অদ্বৈত আচার্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মাধবেন্দ্রপুরীজি ছিল অযাচক বৃত্তি, অর্থাৎ তিনি এমন সন্ন্যাসী ছিলেন যে কখনো কিছু কারোর থেকে চেয়ে খেতেন না। কেউ যদি তাকে যেচে কিছু সেবা দিত তবেই তিনি খেতেন, আর না হলে যত দিনই কাটুক অনাহারে উপবাসী থাকবেন, এই ছিল তার সংকল্প। সব সময় কৃষ্ণপ্রেমে আত্মহারা পুরীজি একবার সারা দিন অভুক্ত অবস্থায় গোবর্ধনের গোবিন্দকুণ্ডের তীরে বসেছিলেন। শেষে সন্ধ্যাকালে ভক্তবৎসল শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে না পেরে নিজেই এসে বালক বেশে হাতে দিয়ে যান এক দুগ্ধপাত্র তাকে। তারপর ভোর রাত্রে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ তাকে নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলেন। পরে যবনদের হাত থেকে রক্ষা করতে সেবকরা কুঞ্জবনের মাটির তলায় লুকিয়ে রাখে। মাধবেন্দ্রপুরীজি যেন তাকে উদ্ধার করে গিরিগোবর্ধনের মাথায় প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণকে দেখেও চিনতে পারলেন না। এই আক্ষেপে মাটিতে আছড়ে পড়ে পুরীজি প্রথমে অনেক অশ্রু বিসর্জন করলেন সেদিন। তারপর ব্রজবাসীদের নিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করেন গোপাল দেবকে। পরে কার্তিকী শুক্ল প্রতিপদের দিন প্রতিষ্ঠা করা হলো তাকে শ্রী গোবর্ধনের চূড়ায়। আজও আমরা সেই গোপাল দেবের দর্শন পাই সেখানে। পুরীজির অন্তরের কৃষ্ণপ্রেম যে কি প্রচণ্ড গভীর তা প্রকাশ করতে এর ঠিক দুবছর পর আবার গোপাল দেব তাকে স্বপ্নাদেশ দিলেন। বললেন যে তার অঙ্গ জ্বলে যাচ্ছে গরমের তীব্র দাবদাহে। পুরীজি যেন নীলাচল থেকে মলয়জ চন্দন এনে তার গায়ে লেপন করে দেন। কৃষ্ণপ্রাণ পুরীজি আনন্দিত মনে সম্পূর্ণ কপটদক্ষিণ নিঃসম্বল অবস্থাতেই পরদিন রওনা হয়েছিলেন পায়ে হেঁটে। সহস্র কোষ দূরে নীলাচলে গেলেন মলয়জ চন্দন আনতে। একবারও নিজের কষ্টের কথা ভাবেননি বা স্বপ্ন বলে অবহেলাও করেননি শ্রী গোপাল দেবের ইচ্ছেকে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার।
পুরীজি শ্রী বৃন্দাবন থেকে নীলাচলে আসার পথে রেমুনায় এসে উপস্থিত হলেন। সেখানে তখন গোপীনাথের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল, তারপর ভোগ নিবেদন করা হলো। প্রথা অনুযায়ী সেখানে অমৃতকেলি নিবেদন করা হয় দ্বাদশখানি ভাণ্ডেতে করে। কেলির অর্থ ক্ষীর, এই ক্ষীর খুবই প্রসিদ্ধ। দুধের সাথে এলাচ আর কর্পূর মিশিয়ে তৈরি করা হয়, খেতে অমৃতের মতো সুস্বাদু বলে নাম অমৃতকেলি। পুরীজিতা দেখে ভাবলেন যে এই অমৃত যদি একটু আস্বাদন করতে পারতাম তাহলে ঠিক এমনভাবে ক্ষীর তৈরি করে বৃন্দাবনে আমার শ্রী গোপালদেবকে নিবেদন করতে পারতাম। এই প্রসঙ্গে একটা কথা স্মরণ রাখতে হবে যে পুরীজি কিন্তু নিজের রসনা তৃপ্তির জন্য অমৃতকেলি আস্বাদন করতে চাননি, শ্রীকৃষ্ণকে তৈরি করে খাওয়াবেন বলে ক্ষীর আস্বাদন করতে চেয়েছিলেন নিজে। অথচ পূজা শেষ হয়ে গেলে তিনি নিজে মুখ ফুটে একটু ক্ষীর প্রসাদ চাইতেও পারলেন না বা বলতেও পারলেন না কিছু। উপরন্তু মনে মনে লজ্জিতই হলেন নিজের মনের গোপন ইচ্ছার কথা ভেবে। একটু পরে গোপীনাথকে স্বয়ং দেওয়া হলে মন্দিরের দ্বার বন্ধ হল আর পুরীজিও সেই স্থান ত্যাগ করে ঘুরতে ঘুরতে বাজারে এসে একটি বন্ধ দোকানের তলায় আশ্রয় নিয়ে নিচু কণ্ঠে কৃষ্ণ নাম জপ করতে থাকলেন। ওদিকে মন্দিরের পূজারীও সব কাজ শেষ করে নিজের ঘরে গিয়ে দ্বার বন্ধ করে শুয়ে পড়লেন। পূজারীজির একটু তন্দ্রা ভাব আসতেই ঘুমের ভিতর দেখলেন শ্রী গোপীনাথ স্বপ্নে আদেশ করছেন তাকে যে তার বস্ত্রের আড়ালে একটি ক্ষীরের ভাণ্ড রয়েছে যা তিনি নিজেই লুকিয়ে রেখেছেন মাধবেন্দ্রপুরী নামক কোনো এক ভক্তের জন্য। সেই ভাণ্ডটি যেন পূজারী এক্ষুনি দিয়ে আসেন মাধবেন্দ্রপুরীকে। সেই ভক্ত এখনো বাজারে বসে হরিনাম জপ করছে। পূজারীজি প্রথমে সাধারণ এক স্বপ্ন ভেবে মনকে বোঝাতে চাইলেন, তারপর ভাবলেন যে বরং গর্ভমন্দিরে গিয়ে দেখাই যাক না গোপীনাথের পিছনে কোনো ক্ষীরের ভাণ্ড রয়েছে কিনা, যদি থাকে তবে বুঝব প্রকৃতই গোপীনাথের আদেশে। তাই অত রাতে তিনি আবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরের দ্বার খুললেন এবং অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এই দেখে যে সত্যি গোপীনাথের বস্ত্রের আড়ালে একটি ক্ষীরের ভাণ্ড রাখা রয়েছে। যে ভক্তের জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করেছেন তার ভক্তির মাহাত্ম্য আর সৌভাগ্যের কথা ভেবে তখন পূজারীজির দু চোখ জলে ভরে গেল। মন্দিরের দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে সেই প্রসাদ নিয়ে তিনি ছুটলেন বাজারের দিকে। মাধবেন্দ্রপুরী নামে কে আছো গো, কে আছো, এই বলে ডাকতে ডাকতে সেই ভক্ত বৈষ্ণবের সন্ধান করতে লাগলেন পূজারীজি। অভুক্ত পুরীজি পূজারীজির হাক শুনতে পেয়ে জানালেন যে তারই নাম মাধবেন্দ্রপুরী। পূজারীজি ক্ষীরের ভাণ্ডটা তার হাতে দিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনার কত না সৌভাগ্য যে আজ আপনার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছেন, চোর হয়েছেন ভগবান ভক্তের জন্য। আমি ধন্য ধন্য আপনাকে দর্শন করে। তারপর সমস্ত ঘটনা জানালেন মাধবেন্দ্রজিকে তিনি। পুরীজির অন্তর আনন্দে ভরে গেল। পূজারীজি চলে যাওয়ার পর ভগবানের অধরামৃত পাচ্ছেন এই ভাব নিয়ে তিনি ক্ষীর প্রসাদটুকু পরম যত্নে তৃপ্তি করে আস্বাদন করলেন। প্রসাদ তো এভাবেই গ্রহণ করতে হয়, ভগবানের মুখস্পর্শ
লেগে আছে তাতে, তাই এত মধুর আস্বাদ সেই প্রসাদের। এই ভাব নিয়ে প্রসাদ মুখে দিতে হয়। পুরীজির অন্তরে কৃতার্থ ভাব তখন, এমন কি প্রসাদের পাত্রটিকে পর্যন্ত ধুয়ে টুকরো টুকরো করে নিজের বহির্বাসে বেঁধে নিলেন। উদ্দেশ্য, প্রতিদিন একটু একটু করে প্রসাদ হিসেবে সেবা করবেন সেই অধরামৃতের মৃত্তিকা। পুরীজি মনে ভাবলেন, শ্রী গোপীনাথের কত না অহৈতিকি কৃপা তার মতো সামান্য এক জীবের উপর। পরম দয়ালু কৃষ্ণ এত করুণ, এত অন্তর বোঝেন, এত কোমল মন যে তার মতো একজন অধমের জন্য তিনি শেষে চুরি পর্যন্ত করলেন, চোর হলেন। ভাবের সমুদ্রে ডুবে তখন পুরীজি দৈন্যে লজ্জায় কৃতার্থতায় মাটিতে লুটিয়ে পড়লেন। নয়নাশ্রু তার বাদ বানছিল না, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছিল। আসলে এই হলো যথার্থ ভক্তের অন্তরের ভাব। ভক্ত সবসময় অতৃপ্ত থাকেন তার ভক্তিতে, ভক্তি রাজ্যে নিজেকে দিনাতি দিন ভাবাটাই তার স্বাভাবিক স্বভাব হয়ে যায়। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, যথার্থ ভক্তি একেই বোধহয় বলে। পাছে লোক জানাজানি হলে সকলে তাকে দেখতে আসে, প্রণাম করে, শ্রদ্ধা ভক্তি করে, তাই এই আশঙ্কায় সেই রাত্রেই সে স্থান ত্যাগ করলেন পুরীজি। রওনা হলেন নীলাচলের পথে, কিন্তু ভগবানের ঘরে এ এক অদৃশ্য নিয়ম, যে ভক্ত চায় না নিজের লাভ পূজা প্রতিষ্ঠা, ভগবান তাকে ঢেলে সেগুলোই দিয়ে দেন। যে প্রতিষ্ঠার স্বভাব এ জগতে বিধিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। আবার পরবর্তীতে নীলাচল থেকে যখন তিনি কর্পূর আর চন্দন নিয়ে শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তার পথশ্রমের কথা ভেবে শ্রী গোপালদেব আবার স্বপ্নাদেশ দেন যে বৃন্দাবন অবধি চন্দন বয়ে আনার দরকার নেই, রেমুনায় গোপীনাথকে সেই চন্দন অর্পণ করলেই তার দেহ শীতল হয়ে যাবে। সন্ন্যাস গ্রহণের পর যখন বরাবরের জন্য বঙ্গদেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছেন নীলাচলে, তখন পথে রেমুনায় শ্রী গোপীনাথজিকে দর্শন করতে যান। গোপীনাথজির অলৌকিক লীলার কাহিনী এবং মাধবেন্দ্র পুরীজির ভক্তির মহিমার কথা তিনি শুনিয়েছিলেন তার সঙ্গী নিত্যানন্দ দামোদর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, মুরারিগুপ্ত ও সেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত অগণিত ভক্তমণ্ডলীকে। সর্বদা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা পুরীজির প্রেমভক্তির কথা পুরীজি নিজে না চাইলেও জগৎ জেনে গিয়েছিলেন স্বয়ং গোপীনাথের ইচ্ছায়, আর তা চিরকাল ইতিহাসের পাতায় স্বমহিমায় জাজল্যমান হয়ে থাকবে। ধন্য মাধবেন্দ্র পুরীজি, যার জন্য